নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কোভিড পরিস্থিতিতে সবাই ভালো থাকুন সেটাই বারবার করে চাইব। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা এসেছি, একদিকে মহারাজা প্রদ্যুত কিশোর যখন ককবরককে টিটিএডিসিতে অফিসিয়াল কমিউনিকেশনের জন্য ব্যবহার করার বিষয়টি 100 দিনের মধ্যে তার নিশ্চিত করার মতো খবর প্রকাশ করছে, ঠিক অন্যদিকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে দেখা যাচ্ছে একটি গোটা সাক্ষাৎকার দিচ্ছেন ককবরককে। যদিও মহারাজা প্রদ্যুত কিশোরের এই ককবরক সংক্রান্ত খবরটি প্রকাশ করা নিয়ে কেউ সেইভাবে অবাক না হলেও, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের মুখে একটি গোটা সাক্ষাৎকার ককবরককে শুনে কিন্তু অনেকেই অবাক। যদিও সামাজিক মাধ্যম সহ বিভিন্ন মহলের একাংশের দাবি, শেষ এডিসি নির্বাচনে বিজেপির এক প্রকার ভরাডুবির পর জনজাতিদের মন জয় করতেই নাকি বিপ্লব বাবুর এই উদ্যোগ। তবে সমালোচকরা যাই বলুক না কেন, প্রশাসনিক সর্বোচ্চ পদে থাকা একজন বাঙালি মুখ্যমন্ত্রীর এহেন অবলীলায় ককবরক বলা বিষয়টি কিন্তু সত্যি প্রশংসনীয় এবং নজিরবিহীন ঘটনা। আসুন দর্শক বন্ধুরা শুনে নিচ্ছি মুখ্যমন্ত্রীর সেই ককবরককে দেওয়া সাক্ষাৎকারের কিছু অংশ। আম দাক্তি সাপ হাম্মানি বগৈ নর সুরিমানি বুথাই ন আহংখা আং আমা ত্রিপুরাশরিণী আমারি বাইন হামই ফাইজা খা। তো দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ঠিক কিভাবে এক প্রকার অবলীলায় ককবরককে একটি গোটা সাক্ষাৎকার দিলেন। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের এই নজিরবিহীন ঘটনাকে কেন্দ্র করে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আলোচনায়। নমস্কার।